বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। কেমন আছো এভরিওয়ান? আশা করি যে যেখান থেকে ক্লাসটি দেখছো সকলেই খুব ভালো আছো। তো প্রতিদিনের মতো আজকেও তোমাদের জন্য একটি ক্লাস নিয়ে আমি হাজির হয়ে গিয়েছি। আজকের ক্লাসে থাকছে জ ফলাযোগে শব্দ গঠন। জ ফলাযোগে কিন্তু বেশ অনেকগুলো ক্লাস আমরা করেছি, আজকেও আমরা অনেকগুলো শব্দের সাথে পরিচিত হব, অর্থগুলো জানব, বানান করে করে পড়ে লিখব। তো আশা করি সবাই শুরু থেকে শেষ অবধি স্কিপ না করে ভিডিওটি দেখবে, এবং যার যে মনে প্রশ্ন থাকবে সব কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করবে। আর যারা ভিডিওটি দেখছো প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে যেও, এবং যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তো চলো আমরা মূল ক্লাসে চলে যাচ্ছি। দেখো ফার্স্ট যে শব্দটি রয়েছে প্রত্যয়, ঠিক আছে? প্রত্যয়, প্রত্যয় শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস, ভরসা, ঠিক আছে? তো দেখো প্রত্যয় বানানটা দেখো, পয়রা প্র, তয় জ ফলা এবং অন্তস্থ। দেখো এখানে কিন্তু দুটো ফলা রয়েছে, একটা হচ্ছে র ফলা, একটা হচ্ছে জ ফলা, দুটো ফলারই কিন্তু ব্যবহার রয়েছে প্রত্যয় এই শব্দটিতে। তো দেখো লিখছি প্রত্যয়, পয়রা প্র, তয় জ ফলা, অন্তস্থ, ঠিক আছে? প্রত্যয়, ওকে। নেক্সট হচ্ছে পার্থক্য। পার্থক্য মানে হচ্ছে ব্যবধান, আলাদা, বলে না তফাত, ঠিক আছে? পার্থক্য তখনই হতে পারে যখন একের অধিক কোনো জিনিস থেকে থাকে, তখন একটার সাথে আরেকটার পার্থক্য আমরা করতে পারি। দেখো পার্থক্য বানানে কিন্তু জফলা ব্যবহার রয়েছে, বানানটা দেখো, পয়াকারে পা, থয় রে ফলা, কয় জ ফলা, পার্থক্য, ওকে। দেখো লিখছি পার্থক্য বানানটা, পয়াকারে পা, হয় রে ফলা, কয় জ ফলা, পার্থক্য। দেন রয়েছে শ্যামল। শ্যামল শব্দের অর্থ হচ্ছে সবুজ শস্য, ঠিক আছে? শ্যামল শব্দের অর্থ হচ্ছে সবুজ শস্য। তো বানানটা দেখো, তালব্যসর্গ জ ফলায় আকার ম এবং ল, শ্যামল। তো লিখছে দেখো শ্যামল। নেক্সট হচ্ছে অসহ্য। অসহ্য বানানটা দেখো, স্বরে অ, দন্ত স, হয় যুক্ত, জ ফলা, অসহ্য। দেখো এই অসহ্য বানানটা কিন্তু একটু ব্যতিক্রম, যেমন এখানে দেখলাম শ্যা, স, জ ফলা, এখানে কিন্তু বানানটা কিন্তু শ্যাই হয়েছে, বাট হয়ের সাথে যখন আমরা জ ফলা দিলাম এখানে কি হলো, অসহ্য, জ উচ্চারণ হলো, ঠিক আছে? তো এগুলো একটু খেয়াল রাখতে হবে, যেমন হয়ের সাথে র ফলা দিলে, জ ফলা দিলে কিন্তু এর উচ্চারণগুলো চেঞ্জ হয়ে যায়, হয়ের সাথে বিশেষ করে, হয় র ফলায় র উচ্চারিত হয় এবং জ ফলায় জ উচ্চারণ হয়ে যায়, ঠিক আছে? তো যাই হোক দেখো বানানটা, স্বরে অ, দন্ত স, হয় যুক্ত, জ ফলা, অসহ্য। নেক্সট হচ্ছে ব্যতীত। ব্যতীত বানানটা দেখো, বয় জ ফলা, তয় দীর্ঘিকারে তি, ব্যতীত, ঠিক আছে? বয় জ ফলা, তয় দীর্ঘিকারে তি, তো ব্যতীত, ওকে। নেক্সট হচ্ছে বিখ্যাত। বিখ্যাত শব্দের অর্থ হচ্ছে বিশেষভাবে খ্যাত, ঠিক আছে? যার কিছু